হাওয়াইবাড়ি নাকা পয়েন্ট থেকে 434 কেজি শুকনো গাঁজা উদ্ধারের 12 ঘন্টা যেতে না যেতে ফের তেলিয়ামুড়া থানার পুলিশ একটি দূরপাল্লার কন্টেইনার গাড়ি থেকে বাজেয়াপ্ত করলো বিপুল পরিমাণে শুকনো গাঁজা। সেই সঙ্গে আটক গাড়ির চালক। ঘটনা সোমবার গভীর রাতে তেলিয়ামুড়া থানা সম্মুখে। খবরে প্রকাশ, আগরতলার বাইপাসের দিক থেকে দূরপাল্লার একটি WB23C0471 নম্বরের একটি কন্টেইনার গাড়ি বহিরাজ্যের দিকে যাওয়ার পথে গাড়িটিকে তেলিয়ামুড়া থানার সম্মুখে দাঁড় করিয়ে সন্দেহবশত তল্লাশি চালিয়ে গাড়িটির এক গোপন কক্ষ থেকে 2119 কেজি শুকনো গাঁজা বাজেয়াপ্ত করতে সক্ষম হয় তেলিয়ামুড়া থানার পুলিশ। সেই সঙ্গে আটক করা হয় বিহার রাজ্যের গাড়ির চালক মোহাম্মদ সাফিক নামের এক যুবককে। ঘটনা খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক সোনাচরণ জমাতিয়া। তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানিয়েছেন, বাজেয়াপ্তকৃত গাঁজাগুলির আনুমানিক কালোবাজারি মূল্য প্রায় 1 কোটি টাকার উপর হবে। তাছাড়া তিনি জানিয়েছেন, গাড়িটিতে তল্লাশি চালানোর সময় গাড়ির মধ্যে থেকে বেশ কয়েকটি আলাদা আলাদা নম্বরের প্লেটও বাজেয়াপ্ত করা হয়েছে। তিনি জানিয়েছেন তদন্ত চলছে, তদন্তক্রমেই সমস্ত তথ্য বেরিয়ে আসবে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা পায়নিয়ার। তুমি বলে আগে আমরা ঘর কা বিহার কে হো? তো ভাই সব কিছু মালুম হ্যাঁ ইয়ার, গাড়ি কা ড্রাইভার কোন তুমি না? আজকে মধ্যরাত্রে তেলিয়ামুড়া পিএসআর আন্ডারে পিএসআর সামনে জাতীয় সড়কের মধ্যে এই ভেহিকেল চেকিং করার সময় একটা ছয় চাকার কন্টেনার আসে আগরতলার দিক থেকে আসে, তখন এই গাড়িকে যখন গাড়িতে তল্লাশি করা হয় তখন সেখানে ওই কেবিনের মধ্যে একটা সিক্রেট চেম্বারের মধ্যে মোট এই 2119 কেজি শুকনো গাঁজা পাওয়া যায়। যথারীতি গাঁজাগুলিকে সিজ করা হয়েছে এবং সঙ্গে সঙ্গে আমরা গাড়িতে থাকা যে ড্রাইভার তার নাম হচ্ছে মোহাম্মদ সব্বির, বাড়ি হচ্ছে বিহার, তাকে আমরা অ্যারেস্ট করি এবং গাঁজাগুলিকে সিজ করা হয় এবং যে সিজ করা হয়েছে তার বাজার মূল্য প্রায় 1 কোটি টাকা। গাড়িতে যখন তল্লাশি করা হয় তখন অনেকগুলি নাম্বার প্লেট পাওয়া যায়, এগুলিও সিজ হবে এবং এটি ইনভেস্টিগেশনের পার্ট আছে। এখনও থরলি ইন্টারোগেশন হয়নি, যা জিজ্ঞাসাবাদ করে পাওয়া গেছে আগরতলা সাইড থেকে এসেছে।